আসসালামু আলাইকুম, আমি শামসাম ইসলাম, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আবৃত্তি করছি সৈয়দ শামসুল হকের লেখা আমার পরিচয় কবিতা। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার, চলার চিহ্ন ফেলে তেরো শত নদী শোধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যা পদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভুনে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, সুধা আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্ত্বেও তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই, পরিচয় আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না গো আমি উদ্যত কোনো খড়গের, শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজাইছি বাঁশি গলায় পড়েছি ফাঁস, আপোষ করি না কখনোই আমি, এই হলো ইতিহাস, এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, মুজিবুর রহমান তার ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথে চলি, চোখে নীল আকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর বলি, আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। ধন্যবাদ।